আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আশা করি আপনারা ভালোই আছেন। শাবান মাসে আমরা উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। শাবান মাসের সিয়ামের কথা আমরা বিগত পর্বে বলেছি, কোরআন তিলাওয়াতের মাস হিসেবে এ মাসের গুরুত্বের কথা বলেছি, এবং সামনে একটি রাত রয়েছে লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবান রজনী, যে রজনীটি উপমহাদেশে এবং কিছু সিরিয়া সহ আশপাশের মুসলিম দেশগুলোতে ঘটা করে রাতের ইবাদত করা হয়। আমাদের উপমহাদেশের রাতটিকে নাম দেওয়া হয়েছে শাবে বরাত, ভাগ্য রজনী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, শাবে বরাতকে যদি আরবিতে আমরা অনুবাদ করি তাহলে শাবে বরাতের সরাসরি আরবি হয় লাইলাতুল কাদার। বারাত মানে যদি হয় ভাগ্য, তাহলে বারাত মানে ভাগ্য হলে এর আরবি হলো কাদার, আর সব এর আরবি হলো লাইলা, লাইলাতুল কাদার। যেন লাইলাতুল কাদারের মর্যাদাগুলো লাইনচ্যুত হয়ে, কক্ষচ্যুত হয়ে শাবান মাসের এই মধ্য রজনীতে চলে এসেছে বা নিয়ে আসা হয়েছে জ্ঞানগত ভুলের কারণে। মূলত এটি কোনো ভাগ্য রজনী নয়, বা সুরা দোকান বর্ণিত লাইলা মুবারাকা যে বরকতময় রজনীতে কোরআন নাজিল হয়েছে, এটি সে রজনীও নয়। কারণ কোরআন সুনির্দিষ্টভাবেই, সুনিশ্চিতভাবেই নাজিল করা হয়েছে রমাদান মাসে। যেমনটি সুরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাসেই তো সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আচ্ছা, রমাদান মাসের কি দিনে না রাতে এই কোরআন নাজিল করা হয়েছে? সেটি সুরায় দোকানের ৩ নম্বর আয়াতে, ইন্না আনজালনা হু ফি লাইলাতি মুবারাকা, আমরা একে একটি বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। তাহলে রমজান মাসের দিনে নয় রাত্রে কোরআন নাজিল হয়েছে, এটা আমরা এই আয়াতে পেলাম। তারপরে কোন রাতে এই কোরআন এসেছে পৃথিবীতে, এটি আমরা পাবো কমপ্লিট একটি সুরা, সুরাতুল কাদারি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি একে নাজিল করেছি কদরের রাতে, কদরের রাত। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরি, তুমি কি জানো কদরের রাত কি? এটি হাজার মাস অপেক্ষা উত্তম একটি রজনী। এভাবে কোরআন আমাদেরকে তিনটি তথ্য দিল, যে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে। দ্বিতীয় তথ্য দিয়েছে, কোরআন নাজিল হয়েছে রমাদানের একটি রজনীতে। তৃতীয় তথ্য দিয়েছে, সেই রজনীটি হলো কদরের রজনী, লাইলাতুল কদর। অতএব কোরআন নাজিল হওয়ার সাথে শাবে বরাতের কোনো সম্পর্ক রচনা করা একটি ঐতিহাসিক ভুল, জ্ঞানগত ভুল, আমরা যাতে এই ভুলের শিকার না হয়ে যাই। এবং এই শাবে বরাত কোনো ভাগ্য রজনীয় নয়। চতুর্দিক থেকে সবগুলি বর্ণনা এই শাবে বরাত সম্পর্কে সবগুলি দুর্বল, এককভাবে একটি সহিহ হাদিসও নেই। শুধু একটি হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সাত আটটি দুর্বল দুর্বল সনদে বর্ণিত হওয়ার কারণে টেনে হিসেবে তিনি এটাকে বলেছেন, এটাকে সহি বলা যায়। ইবনে মাজা বর্ণিত সে হাদিসটি, আলবানী যেটাকে তার সিলসিলা সহিহ বর্ণনা করেছেন, হাদিসটি হলো, ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকি ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন ও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবান রজনীতে তার সৃষ্টির দিকে তিনি তাকান, অবহিত হন, তাদের মনোজগতে, হৃদয় জগতে কার কী আছে, কোথায় কার অন্তরে শিরক লুকিয়ে আছে, কার অন্তরে মানব বিদ্বেষ লুকিয়ে আছে, কার অন্তরে তাওহিদ লুকিয়ে আছে, কার অন্তরে মানব প্রেম লুকিয়ে আছে, এসব কিছু আল্লাহ যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করে ফায়াক ফিরুলে জামিয়া খালকি, সমগ্র মুসলিম উম্মাকে আল্লাহ ক্ষমা করে দেন। এখানে জামিয়া খালকি বলতে মুসলিম উম্মা, কারণ কাফেরদের তো ক্ষমা পাওয়ার কোনো প্রশ্নে আসে না। সমগ্র মুসলিম উম্মাকে আল্লাহ ক্ষমা করে দেন, ইল্লা লি মুশরিক, তবে ক্ষমা করেন না দুই শ্রেণীর মানুষকে। এক শ্রেণী যারা আল্লাহর উপর জুলুম করে শিরকের মাধ্যমে, দ্বিতীয় শ্রেণী যারা আল্লাহর বান্দাদের উপর জুলুম করে ঘৃণা বিদ্বেষ হিংসার মাধ্যমে। অর্থাৎ ইসলামে যে মুশরিক শিরিককারী পৌত্তলিক, অর্থাৎ যে সৃষ্টি পূজা করে আল্লাহকে বাদ দিয়ে, তারও কোনো স্থান নেই। তেমনি যে মানুষকে ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে,
মানুষের প্রতি যা হৃদয়ের মধ্যে হিংসা পরস্পরি কাতরতা বিরাজ করে ইসলামে তারও কোনো স্থান নেই। এই জন্য মধ্য শাবান রজনীতে, যেটাকে আমাদের উপমহাদেশের মানুষরা সবাই বারাত নামে চিনে, এই রাতে যে সহি একটি মাত্র রেওয়ায়ত রয়েছে সে রেওয়ায়ত থেকে আমরা বলতে পারি যে কেউ যদি এই রাত্রে ঘুমিয়েও থাকে তবুও যদি তার অন্তরে শিরিক না থাকে আর মানুষের প্রতি ঘৃণা না থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যদি সে সারা রাত জেগে ইবাদত করে কিন্তু তার অন্তরে শিরিক রয়েছে অথবা মানুষের প্রতি ঘৃণাবোধ রয়েছে, বিদ্বেষ হিংসা রয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। সেজন্য সম্মানিত দর্শক ভাই বোনেরা, এই রাতের জন্য আমাদের সবচেয়ে বড় করণীয় যেটি সেটি হলো শিরিক মুক্ত হওয়া। আমরা আল্লাহ ছাড়া কাউকে ডাকব না, কারো কাছে কোনো কিছু প্রার্থনা করব না, কাউকে সেজদা করব না। আমরা শিরকের যতগুলো দিক আছে জেনে শুনে সে শিরিক থেকে আমরা বেঁচে থাকব। আমরা সবচেয়ে আশঙ্কার যে শিরিক লৌকিকতা, কোনো আমল করা, ভালো আমল করা মানুষকে দেখাবার জন্য, সালাত পড়া মানুষকে দেখাবার জন্য, সুন্দর ড্রেস পরা মানুষকে দেখাবার জন্য, জিকির আজকার করা মানুষকে দেখাবার জন্য, দান সদাকা করা মানুষকে দেখাবার জন্য, এগুলি সব শিরক। নিজের জীবন কর্মের মধ্যে যদি লৌকিকতা থাকে, মানুষকে দেখাবার প্রবণতা থাকে, মানুষ সন্তুষ্ট হোক, সমাজ সন্তুষ্ট হোক, মানুষ আমাকে ভালো বলুক, মানুষ আমাকে মোত্তাকি পরেশগার বলুক, এই চিন্তা যার ভিতরে রয়েছে তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইউরাউন, যারা মানুষকে দেখায়, এই শ্রেণীর কোনো আমল আল্লাহ কবুল করবেন না। শিরকের যতগুলো পর্যায় আছে, প্রকার আছে, সেগুলোর পাশাপাশি এই রিয়া এবং লৌকিকতা থেকে মুক্ত হওয়া মধ্য শাবান রজনীতে ক্ষমা পাওয়ার জন্য আমাদের জন্য জরুরি। অতএব যে আল্লাহর হক নষ্ট করে শিরকের মাধ্যমে, তাওহিদ লঙ্ঘন করে, একত্ববাদ নষ্ট করে, আল্লাহর স্রষ্টা হিসেবে তিনি যে এক একক, অর্থাৎ সব কিছুর দাতা তিনি, তিনি ভিন্ন কোনো কিছুরই কোনো দাতা এই মহাবিশ্বে নাই, দৃঢ়ভাবে এটা বিশ্বাস করা, যিনি হলেন রব তিনিই দিলেন সব, এই একত্ববাদ বিশ্বাস করা। দ্বিতীয় একত্ববাদ হল যিনি আমাদের রব সমস্ত ইবাদত বন্দেগি, সেজদা, রুকু, সমস্ত দোয়া প্রার্থনা, সমস্ত ইবাদত বন্দেগি আমরা তাকে দেব, অর্থনৈতিক ইবাদত বন্দেগি, সামাজিক ইবাদত বন্দেগি, পারিবারিক জীবনের ইবাদত বন্দেগি, জিকির আজকারের ইবাদত বন্দেগি, যা আছে আমাদের জীবনে সমস্ত করণীয় কাজ করব হৃদয় দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। এটাকে বলা হয় ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে আল্লাহর একত্ববাদ। তিন নম্বর একত্ববাদ হলো তাওহিদুল আসমা ওয়া সিফাত, তার যে নামগুলো আছে অনন্ত উন্নত সমুন্নত গুণাবলী আছে, এই গুণাবলীতে আল্লাহর কোনো অংশীদার নেই, পার্টনার নেই, আল্লাহর মতো গুণ কারোরই নেই, বরং সৃষ্টির কোনো গুণই নেই। সৃষ্টির গুণ একটাই, সেটা হলো নাই, নাই গুণের অধিকারী। সৃষ্টিরা অস্তিত্বহীন ছিল, তাদের জ্ঞান অস্তিত্বহীন ছিল, তাদের দৃষ্টিশক্তি অস্তিত্বহীন ছিল, শ্রবণ শক্তিও অস্তিত্বহীন ছিল, তা তাদেরই যেখানে অস্তিত্ব ছিল না তাদের জ্ঞান গরিমা, তাদের গুণাবলীর অস্তিত্ব কোথায়? অতএব সৃষ্টির গুণ একটাই, সেটা হলো সৃষ্টিরা নাই গুণের অধিকারী আর আল্লাহ আছে গুণের অধিকারী, সমস্ত গুণ তার। এই একত্ববাদকে বিশ্বাস করা, এই তিনটি একত্ববাদ বিশ্বাস করে যে শিরিক মুক্ত হয়ে এই রাত্রে সে ঘুমাবে, রাত্রে যেভাবে সেই রাত্রিটা কাটিয়ে দিক আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তাহলে আমাদের সবচেয়ে প্রয়োজন হলো মধ্য শাবান রজনীর ক্ষমা পাওয়ার জন্য শিরিক মুক্ত হওয়া। দ্বিতীয়ত, কোনো মুসলিম ভাই বোনের প্রতি কোনো বিদ্বেষ, হিংসা, পরস্পরিক কাতরতা, তাকে আল্লাহ কেমন এত সম্পদ দিলেন, আমার মন পোড়া যায় না, তাহলে এই রাতে ক্ষমা নেই। তার কেন এত মর্যাদা হলো, মন পোড়া যায় আমার না, তাহলেও ক্ষমা নেই। তাকে আল্লাহ কেন এত সম্মানিত করলেন, ক্ষমতা দিলেন, এগুলোকে যে হিংসা করে সে যেন আল্লাহর দানের উপরে সে ব্লেম দেয়, অভিযোগ দায়ের করে যে আল্লাহ কেন দিলে তুমি, এটা ঠিক করো নাই, তারে কেন তুমি এই সম্পদ দিলা, তারে কেন এই মর্যাদা দিলা, তারে কেন এই ক্ষমতা দিলা, এটা তোমার দেওয়া ঠিক হয় নাই। যে হিংসুক সে যেন এইভাবেই একটা আল্লাহর বিরুদ্ধে ব্লেম করে, অভিযোগ উত্থাপন করে। সেজন্যই এই মধ্য শাবান রজনী বা শাবে বারাত, যদিও শাবে বারাত নামটি নেই, বুঝার জন্য আমরা বলছি, এই রাতে ক্ষমা পেতে হলে নিজের হৃদয়কে, মনকে সাদা বানিয়ে নিতে হবে। কোনো মুসলিম ভাই বোনের জন্য কোনো হিংসা, বিদ্বেষ, পরস্পরিকতরতা ভিতরে পোষণ করলে এই রাত্রে ক্ষমা হবে না, ক্ষমা আসবে না। এছাড়া এই রাতের সালাত সম্পর্কে যত হাদিস আছে সব দুর্বল,
এর পরের দিন সিয়াম সম্পর্কে যত হাদিস আছে সব দুর্বল। এই রাত্রে ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যাবে, টোটাল বাতিল, বানোয়াট মিথ্যা কথা। এই রাত্রে গোসল করলে প্রতিবিন্দুতে এত সওয়াব হবে, এত গুনাহমাফ হবে, মিথ্যা কথা। এই রাতে, এই রাত সম্পর্কে, রাতের রাতের সালাত, সিয়াম ইত্যাদি সম্পর্কে যতগুলো হাদিস সবগুলি দুর্বল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো বলেছেন বা করেছেন বলে নিশ্চিতভাবে প্রমাণ হয়নি। আজ এটা প্রমাণ হয়নি, এটা আমরা করবো না, করার কোনো সুযোগ নেই। ইমাম কাস্তলানি রাহেমাহুল্লাহ সহিহ বুখারীর ব্যাখ্যাকার, তিনি তার আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থে বলেছেন যে শাবি বরাত বা মধ্য শাবান রজনীর এই ইবাদত বন্দিগি, এই আয়োজন, এই সমারোহ, এই ভালো খাবার, রাত্রি জাগরণ, এই গোসল ইত্যাদি, এগুলো অতীতে ছিল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে ছিল না। সিরিয়ার কিছু তাবেঈনরা ইহুদিদের কিছু বর্ণনায় প্রভাবিত হয়ে, যেমন খালেদ ইবনে মাদান, মাখুল প্রমুখ তাবেঈনরা ইসরায়েলি ইহুদিদের প্ররোচনায় তাদের কিছু বাতিল সংবাদের ভিত্তিতে প্রভাবিত হয়ে সিরিয়া থেকে তারা এই ইবাদতটি সূচনা করে। পরবর্তীতে তাদের অনুকরণ করে 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 আস্তে আস্তে মুসলিম বিশ্বের কিছু এলাকায় এই মধ্য শাবান রজনীর ইবাদত ছড়িয়ে পড়ে। কিন্তু তখনই ইবনে আবি মুলাইকা, আত, মদিনার যারা বিজ্ঞ আলেম ছিলেন, ইমাম মালিকের ছাত্ররা ছিলেন, তারা কঠিনভাবে এই বিদআতকে তারা অস্বীকার করেছেন এবং বলেছেন জালিকা কুল্লুহু বিদআ, শাবি বরাত বা মধ্য শাবান রজনীকে কেন্দ্র করে যত অনুষ্ঠান করা হয়, যত খাবার দাবার আয়োজন করা হয়, রুটি বানানো হয়, গোস্ত পাকানো হয়, রাত্রি জাগরণ করা হয়, এখানে সারা রাত জেগে মসজিদে মসজিদে জিকির, আজকার, সালাত, তেলাওয়াত ইত্যাদি ঘটা করে করা হয় এবং গোসল করা হয় এবং আরও কত কবর জিয়ারত করা হয়, কত কত কিছু করা হয়, টোটাল এই পুরো প্রজেক্টটাই হলো বেদাত এবং ইসলামের কোরআন সুন্নার দলিল প্রমাণ দ্বারা অপ্রমাণিত জিনিস, এটার কোনো প্রমাণ নেই। ইসলামের যেখানে বিশুদ্ধ জিনিস আমল করারই আমাদের, আমরা করতে করতে আমরা সময় পাই না, জমজমের পানি পান করে যেখানে কুল পাই না সেখানে লোনা পানি পান করবো কখন? সহি জিনিস, বিশুদ্ধ জিনিস মানে আমল করেই তো কুলাচ্ছি না, এত সহি জিনিস আছে সেখানে দুর্বল বা ভুল বা বানোয়াট এসব জিনিসের পিছনে আমরা যাব কেন? যাবার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। অতএব প্রিয় দর্শক ভাই বোনেরা, যেই যে একটি মাত্র রেওয়ায়েতকে আমরা কোনো মতে সহি পর্যায়ে নিতে পেরেছি, সেই সহি রেওয়ায়েতে দুটো পয়েন্টে আছে যে হৃদয় যদি শিরিক মুক্ত হয়, আল্লাহর প্রতি কোনো জুলুম আমি করলাম না, আল্লাহর একত্ববাদকে রক্ষা করলাম, তার সাথে তার সৃষ্টিকে পার্টনারশিপ দিলাম না, তার সৃষ্টিকে তার সাথে শেয়ারে নিলাম না, তার সমকক্ষতা দিলাম না, তার সমান করে ফেললাম না, আল্লাহর একত্ববাদকে সচেতনভাবে যদি রক্ষা করি ক্ষমা পাবো। দ্বিতীয়ত, এই রাত পর্যন্ত কোনো মুসলিমের সাথে, কোনো মুসলিম ভাই বোনের সাথে আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নাই, ঘৃণা নাই, পরশ্রী কাতরতা নাই, তার উপর জুলুমের কোনো মনোবৃত্তি নাই। আল্লাহ তাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুশি, আমাকে যা দিয়েছেন তার উপর আমি খুশি। এই যে একটা পুণ্যাত্মা আত্মার এই যে একটা শুভ্রতা, পরিমার্জনা এবং পরিশীলিত মন, মনন, এই জিনিসটি যাকে আল্লাহ দান করেছেন, সেই রাত্রে ঘুমিয়ে থাকুক না কেন, আল্লাহ তারে ক্ষমা করে দেবেন। এখানে বিশেষ একটা দ্রষ্টব্য আমরা দিতে পারি, যেহেতু 13, 14, 15 প্রত্যেক আরবি মাসের এই তিন দিন সিয়াম পালন করা মোস্তাহাব, সেই হিসাবে কেউ যদি প্রতি 13, 14, 15 চান্দ্র মাসের সিয়ামে অভ্যস্ত হন, তিনি এই শাবান মাসের 15 তারিখেও সিয়াম পালন করবেন, যেহেতু তার ধারাবাহিকতায় তিনি আসছেন, তিনি এই রাত, এই রাতকে কেন্দ্র করে কোনো আলাদা সিয়াম বা সালাতের আয়োজন করছেন না, তার ধারাবাহিকতায় তিনি করছেন, তার জন্য এটা ঠিক আছে। কেউ যদি প্রতি রাত্রে জাগে, তাহাজ্জুদ পড়ে, তিনি এই রাত্রেও ওই সময়টাতে তাহাজ্জুদ পড়বেন, জাগবেন, এতে কোনো সমস্যা নেই। প্রতি রাত যেমন আমরা মাগরিব জামাতে পড়বো, আমরা এশা জামাতে পড়বো, আমরা মাগরিব এশার মাঝখানে নফল পড়তে পারি, আবার এশার ফজরের মাঝখানে তাহাজ্জুদ পড়তে পারি, নিত্যদিনের এই আমলগুলো এই রাত্রে আমরা করতে পারবো। কিন্তু সারা বছর ঘুমিয়ে থাকে, সারা বছর কোনো খোঁজখবর নেই তাহাজ্জুদের, রাত্রি জাগরণের, সারা বছরে 13, 14, 15 এই তারিখগুলোতে রোজাও রাখে না, কিছুই করে না, কিন্তু এই শাবান মাসের 15তম রজনীকে কেন্দ্র করে রোজাও রাখলো, রাত্রিও জাগলো, সব কিছু করলো, এটা বেদাতে রূপান্তরিত হবে বলে বিশ্বস্ত দক্ষ ওলামায়ে কেরাম বলেছেন এবং এই মতটি বেশি স্ট্রং। অতএব আমরা এই মতেই থাকি, আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত করুন, মুসলিম ভাই বোনদের জন্য বিদ্বেষ, হিংসা, ঘৃণামুক্ত একটি সাদা
আল্লাহর প্রিয় মন, স্বচ্ছ কোমল বিনয় ভরা মন আল্লাহ আমাদের দান করুন, ইনশাআল্লাহ তাহলে আমরা ক্ষমা পাবো। প্রিয় দর্শক, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবান রজনী সম্পর্কে আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আল্লাহ সন্তোষের জন্য আমরা বললাম, আল্লাহ কবুল করুন আমাদেরকে, আপনাদেরকে। মধ্য শাবান রজনীকে আমরা যেভাবে কোরআন সুন্নাহ আছে ওইভাবে ওই রজনীতে থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।